মালি আর চঙ্গুর নতুন বিয়ে হয়েছিল। চঙ্গুর গ্রামেতে ওরই একমাত্র মেডিকেল স্টোর ছিল। গ্রামের সব লোক ওখান থেকেই ওষুধ কিনত। কিছু লোক মেডিকেলে না গিয়ে চঙ্গুর বাড়িতে প্রেসক্রিপশন নিয়ে চলে আসত। চঙ্গুর বউ, ও চঙ্গুর বউ। হ্যাঁ কাকিমা। চঙ্গু বাড়িতে আছে? আমার হাঁটুর ব্যথার ওষুধ দরকার ছিল। এই এই রইল টাকা আর ওষুধের নাম, ওকে দিয়ে দিও। সদা সুখী থাকো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। চঙ্গুকে বলে দিও সন্ধ্যেই বাড়ি ফেরার সময় ওষুধ আনতে যেন না ভোলে। খুব ব্যথা করছে আমার হাঁটুতে। গ্রামের চঙ্গু একজন ভালো সরল মানুষ হিসাবে পরিচিত ছিল। মেডিকেলে অনেক অশিক্ষিত লোকও ওষুধ কিনতে আসত, কিন্তু চঙ্গু আজ পর্যন্ত এক টাকাও কাউকে ফাঁকি দেয়নি। সে সময় পৃথিবীতে কোভিড-19 নামের এক মহামারী ছড়াতে থাকে। যদিও রোগীর খবর গ্রামে তখনও পৌঁছয়নি, একবার যখন চঙ্গু রাত্রে মেডিকেল বন্ধ করে বাড়িতে যাচ্ছিল, তখন ওর কাছে একজন মানুষ আসে। ভাই, তুমি মহামারীর কথা শুনেছো? মহামারী? কি ধরনের মহামারী? খবরের কাগজ টাগজ পড়ো না নাকি? পুরো দেশে কোভিড-19 নামের মহামারী ছড়িয়েছে। খুব তাড়াতাড়ি মহামারী আমাদের গ্রামেও পৌঁছে যাবে। তুমি কে আর এসব তুমি আমাকে কেন বলছো? আমার নাম হলো গোপীনাথ। দেখো, ব্যাপারটা হলো মহামারীর কারণে মাস্ক আর স্যানিটাইজারের ডিমান্ড হঠাৎ করে বেড়ে গেছে। চায়নাতেও এরকম অবস্থা হয়েছিল। আমি তোমাকে মাস্ক আর স্যানিটাইজার খুব সস্তা দামে দিতে পারবো, আর তুমি সেগুলো গ্রামে খুব চড়া দামে বিক্রি করো। কিন্তু তুমি যখন আমাকে সস্তাই দিচ্ছ, তাহলে আমি চড়া দামে কেন বিক্রি করবো গ্রামের মধ্যে? আরে ভাই, তুমি খুব বোকা। অরিজিনাল মাস্ক আর স্যানিটাইজার খুব চড়া দামে বিক্রি হয়। আমি সস্তা দামে দিচ্ছি তার কারণ, আমি একটা স্যানিটাইজার তৈরি কোম্পানিতে আমি কাজ করে থাকি। ওখান থেকে আমি 10-12 লিটার স্যানিটাইজার প্রতি মাসে চুরি করি, আর তারপর সেগুলো ছোট ছোট শিশিতে প্যাক করে ডাইরেক্ট মেডিকেলে পৌঁছে দিই আমি। আর আমার একজন বন্ধু মাস্ক তৈরির কোম্পানিতে কাজ করে, আর ও আমার মতো মাস্ক চুরি করে বিক্রি করে। আর এই মহামারীর সময় কোনো রাস্তা না পেয়ে লোক মাস্ক আর স্যানিটাইজার অবশ্যই কিনবে। আর তাদের অসহায়তার সুযোগ নিয়ে তুমি কিছু দিনের মধ্যেই লাখ টাকা ইনকাম করতে পারবে। আর এমনিতেও এইভাবে গরিব থেকে লাভটাই বা কি বলো তো? টাকা ইনকাম করো, ফুর্তি করো, বড় বাড়ি তৈরি করো, একটা গাড়ি কেনো। গোপীনাথ চঙ্গুকে বড় বড় স্বপ্ন দেখিয়ে ওর মাথার মধ্যে ভুলভাল জিনিস পড়ে দেয়। ও চঙ্গুকে মাস্ক আর স্যানিটাইজার বিক্রি করে দেয়। কিছুদিন পর মহামারীর ভয় গ্রামের লোকের ভেতরেও ছড়াতে লাগলো। লোকে চঙ্গুর দোকানে স্যানিটাইজার আর মাস্ক কিনতে আসলো। চঙ্গু চুরি করা সমস্ত মাল খুব চড়া দামে বিক্রি করতে লাগলো। আগের তুলনায় চঙ্গুর ব্যবসা 4 গুণ বৃদ্ধি পেল। একদিন রাত্রে ও নিজের বউয়ের জন্য অনেক নতুন জামা কাপড় আর অনেক খাবার জিনিস নিয়ে বাড়িতে গেল। আজ তুমি হঠাৎ এত টাকা খরচ করলে কেন? তার কারণ আমরা খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠব। চঙ্গু ওর বউকে সব কথা খুলে বলল। ওই লোকটা মাস্ক আর স্যানিটাইজারে কালোবাজারি করছে। তুমি ওর থেকে মাল না কিনলে ভালো করতে। আর তাছাড়া মানুষের প্রয়োজনীয়তার এরকম লাভ ওঠানো ঠিক নয়। তুমি এসব বুঝতে পারছো না? আমি আমার গোটা ছেলেবেলাটায় কষ্টে কাটিয়েছি। আমি এখন গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হতে চাই। চঙ্গু গোপীনাথের কাছ থেকে মাল কিনতে লাগলো। একদিন গোপীনাথ চঙ্গুকে বলল, এবার তুমি 10-12 দিনের জন্য স্যানিটাইজার আর মাস্ক জমা করে রাখো। কোনো গ্রাহক এলে
বলবে যে আমাদের কাছে মাল নেই। তার মানে স্টক করা? হ্যাঁ, কিন্তু স্টক করা তো আইন বিরুদ্ধ কাজ। বড় লোক হতে চাও নাকি না? এমনিতেও এখানে কে চেক করতে আসবে বলো তো? চাঙ্গু তখন মাল স্টক করতে লাগলো। এখনো গ্রাহকদের স্যানিটাইজারের জন্য বারণ করতে থাকে আর সপ্তাহে শুধুমাত্র একদিন মাল বিক্রি করত। একদিনেই ও লাখ টাকার কেনা বেচা হতো। গ্রামের লোক লাইনে দাঁড়িয়ে মাস্ক আর স্যানিটাইজার কিনত। একদিন গোপীনাথ চঙ্গুকে এসে বলল, দেখো ভাই, আমি আর এখানে মাল আনতে পারবো না। কোম্পানি জানতে পেরে গেছে যে ওখান থেকে মাল চুরি হচ্ছে। এবার তোমাকে চোর বাজারে গিয়ে মাল কিনতে হবে। এতে কোনো ভয়ের কারণ নেই তো? ভয়ের কোনো কারণ নেই, তুমি একেবারে নিশ্চিন্ত থাকো, আমি আছি তো। মালি চঙ্গুকে চোর বাজারে যেতে বারণ করলো, কিন্তু চঙ্গু কোনো কথাই শুনে না। সে গোপীনাথের কথা মতো চোর বাজারে চলে যায়। অনেক মাস্ক আর স্যানিটাইজার দেখে ও কিছুই বুঝে উঠতে পারে না। এখানে তো অনেক মাল, এগুলো সব চুরি করা মাল? হ্যাঁ, অনেক জিনিসপত্র সব চুরি করা। বাকি মাল হলো স্টকে দে। যারা মাল স্টক করে রাখতে চায় তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমাদের গুদামে রেখে যায়, আর ওখান থেকে আমরা মাল চুরি করে নিই। চঙ্গু ওখান থেকে চুরি করা মাল সস্তা দামে কিনে আনে আর নিজের গ্রামে বিক্রি করে। এইভাবে মাস্ক আর স্যানিটাইজারের কালোবাজারি করে চঙ্গু অনেক টাকা ইনকাম করে। তারপর সে বড় বাড়ি আর গাড়ি কিনে ফেলে। দেখো, একটু বুদ্ধি লাগিয়েছিলাম বলে আজকে আমরা গ্রামের সব থেকে ধনী পরিবার। তারপর একদিন গ্রামে পুলিশ আসে। পুলিশ গ্রামের লোককে চুরি করা স্যানিটাইজার ব্যবহার করতে দেখে। এত দামি কোম্পানির স্যানিটাইজার তোমাদের কাছে কি করে এলো? আমরা জানি না স্যার, আমরা তো চড়া দাম দিয়ে চাঙ্গুর মেডিকেল শপ থেকে কিনেছি। পুলিশ চাঙ্গুর বাড়ি আর মেডিকেল স্টোরে তল্লাশি করে আর চুরি করা মাল ধরা পড়ে। পুলিশ গোটা গ্রামের সামনে চাঙ্গুকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর সব সত্যি কথা তার মুখ থেকে বের করে। গোপীনাথও ধরা পড়ে। চঙ্গুকে 1 কোটি টাকার জরিমানা দিতে হয়। তারপর সে জেল থেকে ফিরে আসে। মালু, আমাকে ক্ষমা করে দাও, সেই সময় যদি তোমার কথা শুনতাম। আমি চুরি করে যে টাকাগুলো কামিয়েছিলাম সেগুলো তো সব গেল, সেই সঙ্গে আমি যে সৎ পথে ইনকাম করেছিলাম সেগুলো গেল। এইভাবে লোভের কারণে চঙ্গু সব টাকা তো গেল, সম্মানও চলে গেল, যেটা সব থেকে বড় ব্যাপার। এই জন্য বলে, লাভে পাপ পাপে মৃত্যু। নানকপুর গ্রামে করিশ্মা আর আরব ওদের বাবার সাথে বাস করত। ওদের বাবা টিবি রোগের পেশেন্ট ছিলেন, সারাদিন বিছানায় শুয়ে থাকতেন। করিশ্মাদের দোতলা বাড়ি ছিল, নিচের ফ্লোরে ওরা থাকতো আর ওপরে থাকতো ভাড়াটেরা। ওদের বাড়িতে ইনকাম করার কেউ ছিল না, সেই জন্য ভাড়ার টাকা দিয়ে ওদের সংসার চলত। করিশ্মা আর আরবদের বাড়িতে শ্যামলাল নামের ভাড়াটে তার পত্নীর সাথে থাকত। শ্যামলালের চোখ পড়ল করিশ্মা আরবদের বাড়ির ওপর। জানি না এই বাড়িওয়ালা বুড়ো কবে মরবে। এ মরে গেলেই না আমি এই বাড়িটা আমি নিজের নামে করে নেব। কিন্তু বুড়োর দুটো শয়তান ছেলে মেয়ে তো আছে। আরে বাচ্চাদের কথা আর কে শুনবে? আমি আশীষ ভাইয়ের সাথে কথা বলে রেখেছি, এই দুজনকে বিক্রি করে দেব। আর গ্রামের লোকেরা জিজ্ঞেস করলে? গ্রামের লোকদের বলে দেব মেয়েটা একটা ছেলের সাথে পালিয়ে গেছে আর ছেলেটা একটা মেয়ের সাথে পালিয়ে গেছে। আর এই বুড়ো মারা গেলে না পুরো বাড়িটা আমাদের। গ্রামে এক ধনী পরিবার বাস করত, যাদের পরিবারের লোকেদের বিদেশে যাওয়া আসা ছিল। তাদের বাড়ির একজন লোক আমেরিকা থেকে দুটো সাদা ইঁদুর নিয়ে এসেছিল। ইঁদুরের মধ্যে করোনা ভাইরাস ছিল। কিছুদিন পর যখন ইঁদুর মারা গেল তখন ওদের এমনি বাইরে ফেলে দেওয়া হলো। যে সমস্ত লোক ওই ইঁদুরের উপর পা দিল তাদের সবার করোনা হলো
আর তাড়াতাড়ি সারা গ্রামে ছড়িয়ে পড়ল। করিশ্মা আর আরবের বাবা আগে থেকে টিবি রোগে ভুগছিলেন। শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকায় করোনা রোগে আক্রান্ত হলেন। আরব আর করিশ্মার শরীরও খারাপ হওয়ার জোগাড় হতে থাকে, কারণ ওরা ওদের বাবাকে খাবার আর ওষুধ খাওয়াতো। আরব বাবার জন্য একজন ডাক্তারকে ডেকে আনল। তোমার বাবাকে খাবার আর ওষুধ খাওয়ানোর পর তোমরা দুজনেই হাত স্যানিটাইজার দিয়ে ধোবে, না হলে রোগ আক্রান্ত হতে পারো, বুঝতে পেরেছো? আরব তাড়াতাড়ি স্যানিটাইজার কিনতে মেডিকেল শপে যায়। ভাড়াটে রামলাল ডাক্তারের সব কথা শুনে নেয়। এবার আমাদের শুধু এটাই করতে হবে, প্রতিদিন ওদের বাড়ি থেকে না স্যানিটাইজার চুরি করতে হবে, তারপর এই দুই ছেলে মেয়ে সংক্রমিত হয়ে যাবে। শ্যামলাল প্রত্যেক দিন রাতে চুপচাপ নিচে যেত, করিশ্মা আর আরবের স্যানিটাইজার চুরি করে নিয়ে আসতো। পরের দিন আরব দেখল ঘরে স্যানিটাইজার নেই। করিশ্মা, তুই স্যানিটাইজারের বোতলটা দেখেছিস? কোথাও দেখতে পাচ্ছি না আমি। পাওয়া যাচ্ছে না তো, অন্য আরেকটা স্যানিটাইজার নিয়ে আয়। আরব মেডিকেল শপে গিয়ে আরেকটা স্যানিটাইজার কিনে নিয়ে এলো, কিন্তু পরের দিন স্যানিটাইজার আবার হারিয়ে গেল। এইভাবে তিন চার দিন হতে লাগলো। একদিন করিশ্মা শ্যামলালের কাছে ভাড়া চাইতে গেল। আঙ্কেল, ভাড়াটা দিয়ে দিন, বাবার ওষুধ আর স্যানিটাইজার কিনতে হবে। শ্যামলাল অসুস্থ হওয়ার অভিনয় করল। মা, আমার শরীরটা খুব খারাপ, এইবার ভাড়াটা আমি দিতে পারবো না, পরের বার অবশ্যই দেব। ওরা ওদের বাবাকে খাবার আর ওষুধ খাওয়াতে পারছিল না, কারণ ওদের কাছে স্যানিটাইজার কেনার টাকা ছিল না। দুই ভাই বোন বুঝতে পারছিল না যে কি করবে। ওরা গ্রামের একটা পুরনো কোর পাশে বসে কাঁদতে থাকে। কোর ভেতর থেকে একটা জিন বেরিয়ে এলো। কি হলো, তোমরা দুজন কাঁদছো কেন? আমাদের বাবা অসুস্থ, আমাদের কাছে স্যানিটাইজার নেই। যদি আমরা আমাদের বাবাকে খাবার আর ওষুধ খাওয়ানোর পর হাতে স্যানিটাইজার না লাগাই, তাহলে আমরাও তো ওই রোগে পড়ে যাব। জিন দুজনকে একটা জাতীয় স্যানিটাইজার দিল। ব্যাস, এইটুকু ব্যাপার, এই নাও, এটা হলো জাদু স্যানিটাইজার, এটা কখনো শেষ হবে না। করিশ্মা আরও খুশি হয়ে বাড়ি ফিরল। বাবা, এই দেখো আমরা কি পেয়েছি, জাদু স্যানিটাইজার। ওদের বাবা কোনো উত্তর দিল না, কারণ উনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ওই দিন রাত্রে খুব বৃষ্টি হলো, রোগীর কারণে কেউ বাড়ির বাইরে আসছিল না। করিশ্মা আর আরব একা এই প্রচন্ড বৃষ্টিতে ওদের বাবাকে দাহ করে এলো। যখন ওরা বাড়িতে ফিরল, তখন শ্যামলাল অন্য দুজন লোকের সাথে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল। এই দুজনকে নিয়ে যাও। গুন্ডারা করিশ্মা আর আরবকে কাঁধে তুলে নিয়ে যেতে থাকে। যখন ওরা ওদের নিয়ে জঙ্গলে পৌঁছয়, তখন আরব গাছের একটা লাঠি ভেঙে দুজনের মাথা ফাটিয়ে দেয়। দুজন শয়তান লোক অজ্ঞান হয়ে যায়। করিশ্মা আর আরব জঙ্গল থেকে বেরিয়ে আসে, আর আস্তে আস্তে ক্রমশ সকাল হয়ে যায়। জাদু স্যানিটাইজার এখন আরবের পকেটে ছিল। এবার আমরা বাড়িতেও ফিরতে পারবো না, শ্যামলাল আমাদেরকে মেরে ফেলবে। আমার কাছে একটা আইডিয়া আছে জানো, রোগ ছড়িয়ে পড়ার কারণে স্যানিটাইজারের এখন খুব ডিমান্ড, আর আমাদের কাছে এমন স্যানিটাইজার আছে যেটা কখনোই শেষ হবে না। আর আমরা এই জাদুই স্যানিটাইজার বোতল থেকে ছোট ছোট বোতলের মধ্যে আমরা ঢেলে তারপর আমরা সস্তা দামে বিক্রি করব। খুব ভালো আইডিয়া। আরবার করিশ্মা প্রতিবেশী গ্রামে পৌঁছে গেল, স্যানিটাইজার বিক্রি করা শুরু করে দেয়। রোগ সংক্রমণের কারণে স্যানিটাইজারের ডিমান্ড খুব বেশি ছিল। গ্রামের লোক আরবার করিশ্মা স্যানিটাইজার কিনতে থাকে। কিছুদিনের মধ্যে তাদের কাছে অনেক টাকা চলে এলো। ওরা ওদের জন্য একটা ছোট বাড়ি কিনল। তারপর ওরা দুজন পাঁচ বছর ধরে টাকা ইনকাম করলো, আর এখন ওরা আর ছোট নেই, বড় হয়েছে। করোনা মহামারীও শেষ হয়ে গেছে। এবার সময় এসেছে আমরা আমাদের পুরনো বাড়িটা শ্যামলানের কাছ থেকে ফিরিয়ে নেব।
আরব আর করিশ্মা পুলিশকে নিয়ে পুরনো বাড়িতে পৌঁছে যায়। শ্যামলাল বাড়ি ফেরত দিতে অস্বীকার করে। ওরা দুজন কোর্টে গিয়ে শ্যামলালের বিরুদ্ধে কেস করে আর কেস জিতে যায়। শ্যামলালকে বাড়িটা ছেড়ে দিতে হয়। সবাই ঠিকই বলে, সব সময় সত্যেরই জয় হয়ে থাকে।